আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দর্শক, বাসায় আছি আজকে, ঠিক আছে। শনিবার একটি বক না দেখেন কেমন উলান পালান, নাভি, গলার কম্বল, হাইট, কানগুলো মোটামুটি এক হাত করে লম্বা, তবে একটি কানে একটু স্পট আছে, বর্ডার ক্রস গরু দেখেন। সর্বোচ্চ হাই কোয়ালিটির গির এবং হাইট হলো 52 ইঞ্চি আছে, 52-53 ইঞ্চি, ঠিক আছে। হাইট লেন্থ দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু সব অ্যাঙ্গেল থেকেই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি উলান পালান। এবং দেখেন উলানের ক্যাপাসিটি, দেখেন মনে হবে যে প্রেগনেন্ট, ঠিক আছে। যদিও এটা প্রেগনেন্ট না, গত কয়েকদিন আগে এটার থেকে মিউকাস পাওয়া গেছে, ডাক্তার নিয়ে আসছিলাম, তো ডাক্তার বলছে যে এটা মিউকাস আসছে, তার মানে এটা হিটে আসবে, ঠিক আছে। তো দেখেন ওয়ালের সাথে কিন্তু আইডিয়া করলে বুঝতে পারবেন যে এটা হাইট কেমন, কারণ ভিডিওতে আমরাও জানি যে সব বোঝা যায় না যে এটার হাইট এবং কতটুক বড় হবে, কি পরিবেশ, এগুলো কিন্তু সব কিছু বোঝা যায় না। তবে বকনাটা এটা মানতেই হবে যে সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি গিরের বকনা, কান দেখেই কিন্তু অনুভব করতেছেন, দেখেন কান। আর নাভি, ওলান থেকে নাভি একবারে কম্বল পর্যন্ত সব মিলিয়ে খুব সুন্দর পারফেক্ট একটি বকনা। তো আশা করি যে বকনাটা পছন্দ হবে। আজ হচ্ছে শনিবার, আর রাজশাহীর নওগাঁ জেলা জামদাই গ্রাম মোস্তফা ভাইয়ের কালেকশান এইটা, ঠিক আছে। বকনাটা যারা অনেক সময় ধরে খুব হাই কোয়ালিটির একটা বকনা খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট হবে। হাই কোয়ালিটির বকনা কিন্তু অ্যাভেলেবল সবসময় পাওয়া যায় না, অনেক সময় ধরে কিন্তু এগুলো ম্যানেজ করতে হয়। আর সব জায়গার থেকে দেখাচ্ছি দূর থেকে, কাছ থেকে, যাতে করে আপনারা অনুভব করতে পারেন যে গরুটা কেমন। একটু জুম করি, দেখেন ক্লিয়ার বুঝতে পারবেন বকনাটার কান, দেখেন কানের ডিজাইন কত বড় বড় কান দেখছেন। তবে একটা কান একটু কাটা, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, তবে এটা কোনো ইয়ে না। এখন ওইটা কিভাবে কাটছে আমরা বলতে পারবো না, তো যদি এই কান কাটা দেখে যদি না কিনতাম তাহলে এত সুন্দর একটা বকনা মিস করতাম, ঠিক আছে। তো দেখেই কিনবেন আমার কাছ থেকে গরু, যেগুলো কিনবে যে সব কিছু খোলামেলা বলে আর কি আমরা গরু বিক্রি করে থাকি। তো মোটামুটি 10-12 দিন হলো আমার এখানে গরুটা রয়েছে, আর আমরা এখন ওইটাকে শুধু সুন্দর সুন্দর খাবার আর রেডি করতেছি, ঠিক আছে। তো দেখা যাক, যদি কারো পছন্দ হয় তাহলে নিতে পারবেন। আমাদের গাড়ি সিলেট যাবে, আর আগামীকাল রবিবার, আগামীকাল হয়তো আমাদের যে গাড়ি যাওয়ার কথা ইয়েতে কি বলে এটা, যশোরের পার, যশোর পার হয়ে নড়াইল, নড়াইল আর থানা হলো ওইটা লোহাগাড়া থানা, সারল গ্রামের নাম, ওখান থেকে এক ভাই গরু কিনছে আমাদের কাছে। তো আগামীকাল টাকা পেমেন্ট হবে, আর আগামীকাল ইনশাল্লাহ আমরা গাড়ি ছাড়ার চেষ্টা করব। তো দেখেন ওই অঞ্চল থেকে কেউ নিতে চাইলে একবারে সীমিত খরচে আমরা পাড়াইতে পারবো, দাম দরের বিষয়ে আলোচনা করব মোবাইলের মাধ্যমে, কারণ এটা আপনারা জানেন যে একটু বেশি দাম আসবে। আর এইটার দাম নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে যারা দেশাল গরু লালন পালন করে বা দেশাল গরু ইয়ে করে, তারা ওই অনুযায়ী এইটার বডি স্ট্রাকচার দেখে ওই দামের কথা বললে মানে এক এক রকমের মন্তব্য করবে, ঠিক আছে। কারণ তাদের আইডিয়া দেশাল গরুর উপরে, আর শাহিওয়াল গরু আর গির গরুর মধ্যে পার্থক্য, দেশাল গরুর মধ্যে পার্থক্য তারা বুঝবে না। এই কারণে আমরা দামটা এটার মানে সিক্রেট রাখতেছি, ঠিক আছে। ফোন করবেন যদি কারো প্রয়োজন হয়, তবে 2 টাকা বেশি দাম এটা মাথায় রাখে ইয়ে করবেন। 1 সপ্তাহ 15 দিনের মধ্যে ইনশাল্লাহ গরুটা হিটে আসবে। এই ভিডিওতে বিক্রি না হলে আমরা নেক্সট যে ভিডিও করব সেইটাতে আমরা সিমেন্স দেওয়ার ভিডিও করব, তারপরে যদি বিক্রি হইতে হবে, না হলে একবারে প্রেগনেন্ট চেক আপ করে আমরা এটা ছাড়ব। এমনও হইতে পারে যে নাও বিক্রি করতে পারি।
কারণ সুন্দর জিনিস অ্যাভেলেবল কিন্তু সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, 52 ইঞ্চি পিছনে, সামনে আছে হলো 53 ইঞ্চি হাইট। দাম দর মোবাইলের মাধ্যমে হবে। বাসায় আসি, এই কারণে মনে করলাম যে একটু গরুটা বের করে নেই আর বের করে আপনাদের দেখাই। আমি একা, কেউ নাই, যার কারণে গরুটা হাঁটায় ভিডিও করতে পারতেছি না। তবে মাথার ডিজাইন, কান, এটা যখন একটা গাভী তৈরি হবে, মোটামুটি সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা দেওয়ার একটা গাভী হবে, আর দুধের দিকে ভালো হবে, কারণ ওলান তো দেখেই বুঝতে পারতেছেন প্রথম বিয়া নেই, 6-7 লিটার, তো ইনশাল্লাহ এটার থেকে দুধ 100% আসবেই। ঠিক আছে, যারা জানে তারা অনুভব করতে পারবে। দেখেন কানের ডিজাইন, মাথার ডিজাইন, মাশাল্লাহ খুব সুন্দর। শখের তোলা একটু দাম বেশি হবে। ঠিক আছে, বডি ওয়েট যদি আমরা হিসাব করি যে বডি ওয়েট কতটুকু আছে, তাহলে সব মিলাই আর কি মোটামুটি 4.5-5 মণ এটা ওজন বডি ওয়েট থাকবে। ঠিক আছে, লাইভ ওয়েট। আর যদি মাংসের ওয়েটে যদি ইয়ে করা যায়, তাহলে মোটামুটি আমার ধারণা যে 3.5+ থাকবে। ঠিক আছে, 3.5+। গরুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ সুন্দর সুন্দর কালেকশান আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন, কারণ আমরা বাংলাদেশের সব জায়গাতে কিন্তু গরু সাপ্লাই দিয়ে থাকি। আর আরও একটা গাড়ি যাবে সিলেট সুনামগঞ্জে গরু যাবে, আর আজ যাবে হলো চুনারু ঘাট। ঠিক আছে, ব্যবসা সুমন সাহেবের এলাকায় গাড়ি যাবে। ও, আরও এক জায়গায় গাড়ি আছে দর্শক, সেটা হলো কুমিল্লা, আপনার কি বলে এটা, 14 গ্রাম, কুমিল্লা 14 গ্রামে গরু আছে, সেইটাও আমরা পাঠাবো, গাড়ি অ্যাভেলেবল আছে। তো বিদায় নেই এই ভিডিও থেকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আপনাদের নিয়ে আরও কিছু কথা বলবো বা ভিডিও দেখাবো। ঠিক আছে, তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।